এবারে গঙ্গাসাগরের মেলায় 30 লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে বলে ধারণা প্রশাসনের। মেলাকে ঘিরে তৈরি হয়েছে 5টি অস্থায়ী হাসপাতাল, থাকছে ওয়াটার ও এয়ার অ্যাম্বুলেন্স, যাত্রী স্বচ্ছন্দের কথা ভেবে একগুচ্ছ ব্যবস্থা। আসন্ন গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি তুঙ্গে প্রশাসনের। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা নিয়ে গত 21শে ডিসেম্বর নবান্নে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সহ 18টি দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে এসেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা সহ অন্যান্যরা। গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, পুণ্যার্থীদের জন্যে 3টি বড় বার্জ, 55টি ভেসেল, 122টি লঞ্চ চালানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পরিবহন দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত প্রায় 200টি বাস চালানো হবে বলেও জানা গেছে। রাজ্য সরকার জানিয়েছে, গত বছর প্রায় 20 লক্ষ মানুষ সাগর মেলায় অংশগ্রহণ করেছিলেন। এবছর সেই সংখ্যা প্রায় 30 লক্ষ পেরিয়ে যেতে পারে বলে মনে করছে নবান্ন। সে কারণেই মেলার সামগ্রিক প্রস্তুতিতে কোনো রকম ফাঁকফোকর যাতে না থাকে সেদিকেও কড়া দৃষ্টি রাখা হচ্ছে। পুণ্যার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা, পরিবহন, তাদের থাকা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এমনকি সম্ভাব্য সমস্ত রকম দুর্ঘটনার মোকাবিলা করতে প্রস্তুত থাকছে উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীকেও প্রস্তুত থাকতে অনুরোধ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, আগামী 14 ও 15 জানুয়ারি আইজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা থাকবেন সাগরে, রাজ্য পুলিশের ডিজি নিজেই থাকবেন গঙ্গাসাগরে, পুলিশ কর্তা রাজীব কুমার ডিজিটাল ও ইন্টেলিজেন্স দেখবেন। পাশাপাশি নবান্ন থেকে নজরদারি করবেন স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিব। জানা গেছে, ব্যাপক পরিমাণ পুণ্যার্থী সমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে সাগর মেলা প্রাঙ্গণে লট 8, চিমাগুড়ি, কচুবেড়িয়া ও নামখানার নারায়ণপুরে 5টি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হচ্ছে। এছাড়াও থাকছে 2টি ওয়াটার অ্যাম্বুলেন্স, 1টি এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে উপস্থিত থাকবেন প্রায় 100 জন চিকিৎসক সহ 700-এরও বেশি স্বাস্থ্যকর্মী। মেলা শুরুর আগে 2টি কোটাল রয়েছে। কোটালে জলোচ্ছ্বাসের কথা মাথায় রেখে সেচ দপ্তর ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও আগাম প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সব মিলিয়ে গঙ্গাসাগর মেলা শান্তিপূর্ণভাবে শেষ করতে বদ্ধপরিকর প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।